वन टू थ्री के नीचे है ताला, उसी का मैं साला मेला की चीज हम मालूम है तेरे बाप को मत सिखा चल। तो हेलो गाइस, तो बैक टू माय न्यू अनदर ब्लॉग। और आज के ब्लॉग खान खूब स्पेशल। और हमें आज जाऊँ अच्छे तुम्हार ফকলং বস্তি পার্ক যাবো। আর বর্তমান আমরা যে জায়গাটা আছে, ব্রিজটা আছে, তো এই ব্রিজের নাম হচ্ছে, আর জায়গাটার নাম হচ্ছে মেলা বস্তি। তো এটা মানে আগত মেলা টেলা ছিল, তার জন্য এই জায়গার নাম হচ্ছে মেলা বস্তি। আর বড় একটা মাঠ আছে, আর পাশ পাখে আমার যে নদীটা আছে, ঝুলটা খুব সুন্দর। তো চলো পার্কে যাই, ডাইরেক্ট দেখা আছে। আর মোর সাথে আছে একটা মোরা দাদা একটা আছে, তো তাও ব্লগ করে, তার চ্যানেলের নামটা অবশ্য আমি না জানো, তার এসে এসে নিও। তো তোমার চ্যানেলের নামটা হচ্ছে বং ব্লগ অফিসিয়াল। তো বং ব্লগ, বং ব্লগ অফিসিয়াল তো ইউটিউব চ্যানেল আছে, তো চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন। আর ভিজিট না করি, আর তোমার পেজ আছে, আর ফেসবুক পেজ আছে মনিশ প্র্যাঙ্ক, মনিশ প্র্যাঙ্ক, তো অবশ্যই তোমার ভিজিট করবেন। তো চলো আজকে আমাদের ব্লগ। তো গাইস, আমরা বাইক নিয়ে বিড়ি পড়ছি। তো ওলা আমরা যাচ্ছি হচ্ছে তোমার ফকলং বস্তি পার্ক যে আছে, তো সেটা যাবো, সেটা যাওয়া দেখা আছে। আর রাস্তাঘাটের সাইডের ভিউগুলো দেখো পাশ থেকে, আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো। চলো ভিউগুলো দেখাও। তো বর্তমান গাইস আমরা পৌঁছে গেলি তোমার মেলা ফকলং বস্তি পার্কের গোর গোর। তো আর কিছু দূর গেলে মানে পৌঁছে যাবো। আর মনিশ দা আছে, তো মনিশ দা তার ব্লকের জন্য ইন্ট্রো নিকলেছে। তো চলো যাওয়া যাক একবার পার্কে, যা দেখা হচ্ছে। আর বেশিক্ষণ টাইম মানে বেস্ট করে লাভ নেই, তো চলো। তো গাইস ফাইনালি আমরা ফকলং বস্তি পার্কে চলে যাচ্ছি। আর পার্কের যে পাশ পাকের যে ইয়েলা আছে, বসি বেড়ে গেল এই যে, আর এইখানে সব কোটাটায় আছে মাঠ। আর পাশ পাকে একটা ভালো জায়গা আছে, ভিউ ওখানে ভালো, আর এখানে মাঠ খানছে গোটায়। আর এই সাইডে বসিবার মানে ভালো ভালো জায়গা আছে। তো তোমার ব্লগখান আজকের ব্লগখান যদি অনেক খুব ভালো লাগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর ফেসবুক পেজে যদি দেখাছেন তাহলে ফেসবুক পেজে অবশ্যই ফলো করে দিবে। আর এই সাইডে অনেক ভালো ভালো জিনিস আছে, তোমাকে সব দেখাম। আর এই পার্কখান মানে টোটাল বন্ধ হয়ে গেছে, তোর বন্ধ হয়েছে মোটামুটি 2019-20 বন্ধ হয়েছে এই পার্কটা। আর এই পার্কটা মোটামুটি বন্ধ হয়ে গেছে, পুরো জঙ্গল, পার্কের ভিতরে পুরো জঙ্গল, পুরো জঙ্গল হয়ে গেছে পার্কটা, মানে পুরোপুরি বন্ধ ফ্যান করে। আর এই সাইডে যে বসিবার জায়গাখান আছে, বসিবার জায়গা অনেক বেটার জায়গা। এটা একটা বিশ্রাম ঘরের মতন, মানে খুব সুন্দর। আর পাশ পাখের যে বিশ্রাম ঘরের যে বেনারটা দেখো খুব সুন্দর, মানে দেখে মানে দূর থেকে দেখলে মনে হয় যে মনে হয় নদী নালা একটা। তো গাইস দেখে পাচ্ছেন ভিতরটা হচ্ছে মানে এরকম পুরো জঙ্গল চারিদিকে। আর এই এই সাইডও আছে অনেক কিছু দেখার মতো ভালো ভালো জিনিস আছে, তো যতটুকু পারি তোমাকে অতটুকু দেখাম। তো মানে এই জায়গাখান যে আছে, যে এখন তোমরা যদি পিকনিক খাবার চান না তাহলে আসিস পারেন। আর এটা মানে কাহো বার্থডে পার্টি সেলিব্রেটি করা
বার্থডে পার্টি শাদি করে আর আর এই সাইডে অনেক কিছু এইটা দেখা যাচ্ছেন ব্যাঙের ছাতা কিন্তু কইটা খুব সুন্দর দেখতে কিন্তু আর এই সাইডে আসি আরে অনেক লোকে আইছে বার্থডে শাদি করিবার আইছে ঘুরি আইছে যা খান অনেক ভালো जशे सामने तो सब तुम देख तो चलो जावा जाओ।